নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন বৎসরে একাধিক নিত্য নতুন প্রকল্প চালু করা হয়েছে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই আপনারা একটা নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যে প্রকল্পে আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আর এই এক হাজার টাকা আপনারা যত বৎসর পর্যন্ত বাঁচবেন তত বৎসর পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর বন্ধুদেরকে জানিয়ে দিই যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কী কী লাগবে কি কি পদ্ধতি রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে প্রকল্পটির বিষয়ে আমি আপনাদের জানাবো সেটি হলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখবেন উমাং ইউএমএন জি উমাং তো এটা লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট চলে এসছে এখানে দেখুন ডব্লু ডাব্লু ডট উমাং ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা যখনই আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা ডান দিকের কর্নারে দেখুন থ্রি ডট রয়েছে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে এবং থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে এইরকম অনেকগুলো অপশান চলে আসবে তো একটু নিচের দিকে দেখবেন এখানে ডেস্কটপ সাইট নামে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা অনেকটা কম্পিউটারের মতো খুলে যাবে এই পেজটি খুলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে বাঁ দিকের কর্নারে আপনারা তিনটে লাইন দেখতে পাচ্ছেন এই যে তিনটে লাইন রয়েছে এই লাইনের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান আপনাদের সামনে চলে আসবে তো একটু নিচের দিকে দেখুন এখানে কিন্তু একটি অপশান আপনারা আশা করি দেখতে পাচ্ছেন লগ বা রেজিস্ট্রেশন তো এই যে লগ বা রেজিস্টারের যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এই লগ বা রেজিস্টারে ক্লিক করবেন সাথে সাথেই আপনার সামনে একটা নূতন পেজ চলে আসবে দেখুন এখানে কিন্তু নূতন একটা পেজ চলে এসছে আর এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেটা এবং এমপিন দিয়ে আপনাকে লগ করতে বলা হচ্ছে তো এক্ষেত্রে যদি আপনি নূতন হয়ে থাকেন তো আপনাকে যেটা করতে হবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এই জায়গাতে আপনাকে ক্লিক করে দিতে হবে যাদের কাছে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে আপনারা লগ ইন করতে পারেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আপনি নূতন হয়ে থাকেন এখানে ক্লিক করবেন এরপরে দেখুন বলা হয়েছে যে আপনাকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে এই জায়গাতে আর এখানে দেখুন এন্টার ওটিপি তো বন্ধুরা এই যে মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথেই এই যে গেট ওটিপির যে জায়গাটি এটা কিন্তু গ্রিন হয়ে যাবে তো আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন করলেই কিন্তু যে ওটিপিটা আসবে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন এরপরে দেখুন এই যে ক্যাপচার বক্সে ক্যাপচারটা লেখা রয়েছে সেটা দেখে দেখে এই যে এন্টার ক্যাপচার যে বক্স রয়েছে এখানে আপনারা বসিয়ে দেবেন তো এইখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে রেজিস্টারের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনি রেজিস্টারে ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে এই অপশানটি চলে আসবে আর এখানে দেখুন বলা হয়েছে যে সেট এমপিন তো অর্থাৎ আপনাকে একটা এমপিন সেট করতে হবে তো এই জায়গায় দেখুন এন্টার এমপিন এই জায়গায় যে কোনো চার সংখ্যার আপনি একটা এমপিন সেট করবেন অর্থাৎ আপনি একটা এমপিন বসাবেন এবং সে যেটা এখানে বসাবেন সেটা কিন্তু দেখে দেখে একই এখানে আপনি বসিয়ে দেবেন বসানোর পরে এই যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো আপনাদেরকে জানিয়ে দিই যে এমপিনটা আপনি এখানে বসাচ্ছেন বা এখানে বসাচ্ছেন একই এমপিন আপনারা খাতায় লিখে রেখে দেবেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেটাও কিন্তু লিখে রেখে দেবেন পরবর্তী সময় লগ ইন করার জন্য আপনাদের কাজে আসবে তো আমি এখানে বর্তমানে একটা এমপিন বসিয়ে দিয়েছি দেওয়ার পরে যে নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এমপিল সেট করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে আর এখানে দেখুন বলা হয়েছে যে প্রোফাইল মাই প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার বিস্তারিত তথ্য এখানে দিতে পারেন বা আপডেট করতে পারেন এবারে আমরা যেটা করব বন্ধুরা যে ভাতা বিধব ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদন করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লিখতে হবে এনএসএপি এটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি এনএসএ তো এটা লিখে যখনই আপনি সার্চ করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসবে দেখুন তার মধ্যে প্রথম যে রেজাল্টটি রয়েছে এখানে কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি তো এই জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এবারে এখানে একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে অ্যাপ্লাই অনলাইন তো এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি নতুন পেজ খুলে যাবে যেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি একটা ফর্ম খুলে গেছে এই ফর্মটাকেই আপনাদের ফিল আপ করতে হবে তো কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদনের জন্য এই ফর্মটা যখন খুলে যাবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেখুন অনলাইন অ্যাপ্লাই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো এই জায়গাতে আপনাকে কিন্তু এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হবে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো ফিল আপ করতে হবে কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাকে যেটা করতে হবে স্কিমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন স্কিমের জন্য আবেদন করতে চাইছেন আপনি বার্ধক্য ভাতা বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইছেন তার জন্য এই যে অ্যারোটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যেহেতু আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য একটু উপরে তুলে নিলাম আর এই অ্যারোতে ক্লিক করে দিলাম দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো অপশান চলে এসছে প্রথমেই রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসঅাবিলিটি পেনশন স্কিম অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তারা এই অপশানটি সিলেক্ট করবেন যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু এইটা সিলেক্ট করবেন দেখুন এখানে বলাই হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম যারা উইডো পেনশন স্কিমের জন্য আবেদন করতে চাইছেন অর্থাৎ বিধবা ভাতার জন্য তারা এইটা সিলেক্ট করবেন এবং শেষে বলা হয়েছে দেখুন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো এটা আপনারা যদি আবেদন করতে চান অর্থাৎ যদি আপনার ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করবেন তো বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো যে বার্ধক্য ভাতার জন্য কীভাবে আবেদন করতে হয় তার জন্য এই যে ওল্ড এজ পেনশন স্কিম এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি বাকি যে অপশানগুলো রয়েছে বন্ধুরা সমস্ত কিছুতেই আপনারা আবেদন করতে পারেন পদ্ধতি কিন্তু একই তো প্রথমেই আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এটাকে সিলেক্ট করার পরে বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কী আপনাদেরকে করতে হবে তো দেখুন এখানে প্রথমেই রয়েছে স্টেট ওই যে স্টেটের জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যারোতে ক্লিক করলেই অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে পারেন বা আপনি যে স্টেটের হবেন সেটা সিলেক্ট করতে পারেন তারপর রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের জায়গা থেকে আপনি কিন্তু আপনার জেলাটা সিলেক্ট করবেন সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারেন বা যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে সার্ভার একটু ডাউন চলছে যার ফলে কিন্তু সমস্ত অপশান যে একবারেই কাজ করবে এমনটা নয় বন্ধুরা আপনাদেরকে দু একবার হয়তো ট্রাই করতে হতে পারে তো এরপরে আপনাকে যেটা করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে বলা হয়েছে দেখুন এরিয়া তো এই যে এরিয়ায় আপনি যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন এবং যদি আপনি শহরে বাস করেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন তো এটা দেখানোর জন্য এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো একটু ব্যাকে এলেই কিন্তু এখানে দেখুন এই যে দেখাচ্ছে রুরাল এবং আরবান তো আপনি যেটা হবেন সেখানে অর্থাৎ যেখানে বাস করবেন সেটা সিলেক্ট করে নেবেন এরপরে বলা হয়েছে দেখুন হ্যাবিটেশন অর্থাৎ আপনার বাসস্থান অর্থাৎ আপনার বাসস্থানের যে ঠিকানাটা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে নেম তো যিনি আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে বলা হয়েছে ফাদার্স নেম বা হাজবেন্ড নেম তো এই জায়গাতে স্বামীর নাম বা বাবার নাম কিন্তু বসিয়ে দিতে হবে তারপর বলা হচ্ছে জেন্ডার তো জেন্ডারে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ছেলে মেয়ে যেটা হবেন সেটা কিন্তু চলে আসবে দেখুন এখানে মেল ফিমেল চলে এসছে আর যদি অন্যান্য হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় সিলেক্ট করে নেবেন এরপরে বন্ধুরা বলা হয়েছে দেখুন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর জন্য এই যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন সাথে সাথে ক্যালেন্ডার খুলে যাবে আর এখানে দেখুন উনিশশো বাষট্টি চলে এসছে আপনি চাইলে উনিশশো ষাটও করে নিতে পারেন বা যেটা আপনার সুবিধা হবে সেটা কিন্তু করে নিতে পারেন তো যদি এখানে উনিশশো ষাট করে নেন আমি আপনাদেরকে দেখানোর জন্য উনিশশো ষাট সিলেক্ট করছি দেখুন তো উনিশশো ষাট সিলেক্ট করলাম আর এখানে জানুয়ারি সিলেক্ট করে নিলাম তো দেখুন জানুয়ারির এক সিলেক্ট করার সাথে সাথেই এখানে কিন্তু বয়সটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এজের জায়গায় কিন্তু এখানে বাষট্টি বছর বয়স চলে এসছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে কাস্ট তো কাস্টের জায়গায় আপনি এস সি এসটি ও যেটা হবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যাড্রেসের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার পুরো ঠিকানাটা লিখে নেবেন এরপর দেখুন বলা হয়েছে যে পিনকোড তো পিনকোডের জায়গায় আপনার যে জিপ কোড বা পিনকোড বা পোস্টাল কোড যেটাকে বলেন সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা এটা বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলেই কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন নেক্সট তো এই যে নেক্সট এর এই নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটের অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা পেজ খুলে যাবে তো এখানে কী ভর্তি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এখানে প্রথমেই বলা হয়েছে বেনিফিশিয়ারি নাম্বার তো এটা কিন্তু বাধ্যতামূলক নয় কারণ এখানে স্টারমার্ক দেওয়া নেই তো এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে পেমেন্ট মেথড তো এই যে পেমেন্ট মোড এখানে আপনি ক্লিক করবেন তো আপনি কিভাবে টাকাটা নিতে চাইছেন সেটা কিন্তু এখানে অপশানগুলো চলে আসবে আপনাকে সিলেক্ট করতে হবে তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে আর এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে আপনি আপনার ব্রাঞ্চের বা আপনার ব্যাংকের আইএফএসসি কোড জানেন যদি জানেন সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার ব্যাংকের টাইপ তো এক্ষেত্রে আপনার যে ব্যাংকের টাইপটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্টেটে অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই রয়েছে ডিস্ট্রিক্টে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চ আইএফএসসি কোড আপনার ব্যাংকের যে আইএফএসসি কোডটা সেটা এখানে বসাবেন তারপরে ব্যাংক এখানে আপনার ব্যাংকের যে নামটা সেটা বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে ব্যাংকের যে ব্রাঞ্চের নাম সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে বলা হয়েছে ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে বন্ধুরা এই যে নেক্সট অপশান এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন করে একটা পেজ অলরেডি খুলে যাবে তো বন্ধুরা যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন সাথে সাথেই এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে তো এখানে দেখুন বলা হয়েছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আপনার আধার কার্ডে কি নাম রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আর আধারের যে নাম্বারটা অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আপলোড ফটো তো এই জায়গাতে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার গ্যালারি যে সমস্ত ছবিগুলো রয়েছে সেগুলো সব খুলে যাবে এখান থেকে আপনার গ্যালারির ছবি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো যখনই আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করা হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই প্রিভিউ অপশানটা চলে আসবে আর এই সাবমিট অপশানটা চলে আসবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে ছবিটা আপনারা আপলোড করবেন সেটা জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে আর অবশ্যই কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন সমস্ত কিছু ডকুমেন্ট ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে এই যে সাবমিট বটম রয়েছে এই সাবমিট বটমে ক্লিক করে দিতে হবে যখনই আপনি সাবমিট বটমে ক্লিক করবেন আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে অর্থাৎ আপনার কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা যখনই আপনি সাবমিট বটমে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে এখানে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই আপনি লিখে রাখবেন কারণ ভবিষ্যতে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনার দেখতে সুবিধা হবে তারপরে শ্রী বা শ্রীমতী দিয়ে যিনি আবেদন করছেন তার নামটা এখানে দেখা যাবে এবং আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছেন অর্থাৎ আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন বা বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন এবং এই ক্লোজে ক্লিক করলে এটা কিন্তু কেটে যাবে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটের সার্ভার একটু ডাউন চলছে তো আপনারা যদি আবেদন করতে চান দু একবার ট্রাই করবেন আশা করি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ